নমস্কার বন্ধুরা, স্টেপিচে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাচ্ছি মৌরি কাতলা। মৌরি কাতলা বাঙালিদের যত রকম মাছের পদ হয় তার মধ্যে একটি অন্যতম এবং খুব জনপ্রিয় রেসিপি। রেসিপিটি যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর তার গন্ধ আর তেমনই সুন্দর খেতে। তো আপনারা শিখে নিন কীভাবে বানাতে হয় মৌরি কাতলা। অতি সহজ, 5 মিনিটে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে দেখে নিন কীভাবে বানাবেন মৌরি কাতলা। মৌরি কাতলা করার জন্য মৌরি তো লাগবেই লাগবে, কিন্তু আমি এখানে মৌরিটা ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট ধরে। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি আদা কুচি আর কাঁচা লঙ্কা। এবারে ভিজিয়ে রাখা এই সব কিছুকে আমি একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমার সুন্দর একটা পেস্ট তৈরি। এবারে আমি যেটা করব, মাছের ম্যারিনেট। দারুণ দুটো আমি মাছের পিস নিয়ে নিয়েছি এখানে। এবারে ম্যারিনেটের জন্য এতে নেব অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, আর নিয়ে নিয়েছি চিনি। এগুলো তো মাছের মধ্যে মাখছি। ও, একটুখানি নিতে হবে আমাকে ঘি। এবারে ঘষে ঘষে মানে দারুণ করে মাছের মধ্যে মশলাগুলো আমি মাখিয়ে নেব। মেখে নেওয়ার পর এখন আমি সেই যে একটা মৌরির পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে নিয়ে নেব। আর নিয়ে নেব অল্প একটুখানি দই। আর একেবারে শেষে নিয়ে নিচ্ছি সরিষার তেল। ওহো, দারুণ দারুণ গন্ধ একটা আসছে, কিন্তু এখন লোভ দিয়ে লাভ নেই। যাই হোক, আমি রান্না করে নিই, তারপর তো আমিই খাবো। তো সেই খাওয়ার আগে জিনিসটাকে সুন্দর করে বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল, কালো জিরে, সেই যে সুন্দর সুন্দর মাছগুলো আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, এবারে ওই মাছগুলো গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেব। ওরে, কি তেল ছিটকাচ্ছে! এবারে ম্যারিনেটে যে মশলাটুকু রাখা আছে সেটাও দিয়ে দেবো এর মধ্যে। যাই বলো, মাছ হোক বা মাংস হোক, যাই ম্যারিনেট করার পর এই বাটি ধুয়ে জলটা নিতেই হয়, তাই না? আমি এখানে কিছুটা জল নিয়ে নিচ্ছি, কিন্তু একদম বেশি নেবে না, কারণ এই মশলাটা বেশি কিন্তু আবার শুকনো হবে না। ভিডিওটা তো দেখছেন, একটু সাবস্ক্রাইবটাও করে দিন এক্ষুনি, কি বুঝলেন? আর ওইখানে ওই যে বেল আইকনটা সেটাও দিয়ে দাও ঝপ করে। এই মাছ রান্না হওয়ার সময় এতই দারুণ গন্ধ বেরোয় যে লোভে তো কি বলবো। যাই হোক, আমাকে তো রান্নাটা করতে হবে, তারপর তো খাবো। তোমরাও বাড়িতে বানাও বানাও বুঝলে, একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাও যে কেমন বানিয়েছো, কেমন লেগেছে তোমাদের খেতে। তবে আমি একটু গ্যারেন্টি মতন দিতে পারি যে এ মাছ পছন্দ হবেই। এই দেখো, খুব সুন্দর একটা রং এসেছে, যেমন রূপে তেমন তার স্বাদেও। গ্রেভিটা একদম কমে এসেছে, দেখো দেখো একদম কমে এসেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা মিশিয়ে নেব আর বন্ধ করে দেব ফ্লেমটা।
বেশ, মৌরি কাতলা আমার দারুণ ভাবে তৈরি হয়ে গেছে, এবার শুধু গরম গরম ভাতের সাথে খাবো। বেশ, তাহলে দেখে নিলেন আমি কিভাবে বানালাম মৌরি কাতলা। মৌরি কাতলা যদি বানানো হয় ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না। তোমরা বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে, তারা এখনও সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা দিয়ে দিও। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে নাও তোমাদের পরিবারের সাথে, বন্ধুদের সাথে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।